ভালো আছি। চাটা খেয়ে নাও, এরপরও যদি ভালো না লাগে তাহলে আজ কিন্তু ডাক্তার দেখাতে হবে। না না, সেসবের কোনো প্রয়োজন নেই। ব্যাস একটুখানি ক্লান্ত লাগছিল, এখন চা খেতেও খুব ইচ্ছে করছিল। আমার সমস্ত ইচ্ছে তো শ্রী গণেশ তো না চাইতেই দিয়ে দিয়েছেন। আরে বাবা উদয়, তুমি? নমস্কার আন্টি। আরে আরে থাক থাক বাবা, ভেতরে এসো। প্রণাম ঠাকুমা। আরে আরে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। প্রণাম আঙ্কেল। আরে বেঁচে থাকো বাবা, এসো বসো। হঠাৎ আজকে আসলে? আসলে আমি ওই মিষ্টির দোকানে এসেছিলাম, শুনলাম যে আপনারাও যাবেন আমাদের বাড়িতে, তাই ভাবলাম যে সবাই একসাথেই যাওয়া যাক।